নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১৬৩ জন। মৃত ব্যক্তি ৬৮ সোনারগাঁয়ের বাসিন্দা। এদিকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। জেলায় মোট আক্রান্তর সংখ্যা ৯৩৩৭ জন। মঙ্গলবার ২৩ মার্চ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার এই পর্যন্ত মোট ৮২৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৭৫ জনে। এছাড়া করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৮২৭ জন। এনএনটিভি নিউজ ডেস্ক।